আজ প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের একটি খুব ভালো উপন্যাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। উপন্যাসটি আমার খুবই প্রিয়, আপনাদেরও ভীষণ ভালো লাগবে আশা করছি। উপন্যাসটির নাম জনম জনম। আজ শোনাচ্ছি উপন্যাসটির প্রথম খণ্ড। আর গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে গল্প পাঠে আমি আপনাদের সাথে আছি রোমানা জাহান নূপুর। তিথি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না। অবশ্য 18-19 বছরের মেয়েরা বিনা কারণে আয়নার সামনে দাঁড়ায়। তিথির বয়স 21, সেই হিসেবে আয়নার সামনে দাঁড়িয়ে থাকার একটা অর্থ করা যেতে পারে। এই বয়সের মেয়েরা অন্যের মাঝে নিজের ছায়া দেখতে ভালোবাসে, যে কারণে পুকুর দেখলেই পুকুরের পানির উপর ঝুঁকে পড়ে, আয়নার সামনে থমকে দাঁড়ায়, নিজেকে দেখতে বড় ভালো লাগে। তিথির বয়স 21 হলেও এসব যুক্তি তার বেলায় খাটছে না, কারণ ঘর অন্ধকার, আয়নায় কিছুই দেখা যাচ্ছে না। যদিও বাইরে শেষবেলার আলো এখনও আছে, সে আলোর খানিকটা এ ঘরে আসা উচিত, কিন্তু আসছে না। বৃষ্টির জন্য দরজা জানালা বন্ধ করে রাখা হয়েছে। সারা দিন অবিশ্রান্ত বর্ষণ হয়েছে, এখন বৃষ্টি নেই, দরজা জানালা অবশ্য খোলা হয়নি, কারণ আবার বৃষ্টি আসবে। আকাশে মেঘ জমতে শুরু করেছে। এ ঘরে সে ছাড়াও আরও একজন মানুষ আছে, তার বাবা শিয়ালজানি হাই স্কুলের রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জালালুদ্দিন সাহেব। জালালুদ্দিন সাহেব চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন, খানিকক্ষণ আগে তার ঘুম ভেঙেছে। তিনি মেয়ের দিকে তাকিয়ে আছেন, তার চোখে সমস্যা আছে, চোখ প্রায় নষ্ট, কিছুই দেখতে পান না। কড়া রোদে আমছা আমছা কিছু দেখেন, সত্যি দেখেন না কল্পনা করে নেন তা বোঝা মুশকিল। আজ তার কাছে মনে হচ্ছে তিনি তার বড় মেয়েকে এই অন্ধকারেও দেখতে পাচ্ছেন। সামনে মেয়েটির বালিকাদের মতো সরল মুখ, বড় বড় চোখ, সব তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন, কি আশ্চর্য কাণ্ড। জালালুদ্দিন সাহেব প্রচণ্ড উত্তেজনা বোধ করলেন, তার চোখ কি তাহলে সেরে গেল নাকি? গত 7 দিন ধরে একটা কবিরাজি ওষুধ তিনি চোখে দিচ্ছেন, নেত্রসুধা। ওষুধটা মনে হচ্ছে কাজ করছে। জালালুদ্দিন চিকন গলায় ডাকলেন, ও তিথি। তিথি বাবার দিকে ফিরে তাকাল, কিছু বলল না। চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি রে মা, তোর পরনে একটা লাল শাড়ি না, পরিষ্কার দেখতে পাচ্ছি। তিথি বলল, শাড়ির রং নীল, বলে সে ঘর থেকে বেরিয়ে এলো। আজ সে বাইরে যাবে, বাইরে যাবার আগে কারোর সঙ্গে কথা বলতে তার ভালো লাগে না। তিথি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল, আবার বৃষ্টি আসবে কিনা বুঝতে চেষ্টা করল। বৃষ্টি আসুক বা না আসুক তাকে বেরোতেই হবে। সে রান্নাঘরে ঢুকল। রান্নাঘরে তিথির মা মিনু চুলা ধরানোর চেষ্টা করছেন, কাঠ ভেজা, কিছুতেই আগুন ধরছে না। বোতল থেকে কেরোসিন ঢাললেও লাভ হয় না, ধপ করে জ্বলে উঠে কিছুক্ষণ পর আগুন নিভে যায়। কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বেরোতে থাকে। তিথি একটা মোড়ায় বসে মাকে দেখছে। মিনু বিরক্ত গলায় বললেন, তুই বসে বসে ধোঁয়া খাচ্ছিস কেন, বারান্দায় গিয়ে বস। তিথি নিঃশব্দে উঠে এলো, বারান্দায় এসে দাঁড়ালো। আবার বৃষ্টি হচ্ছে, টিনের চালে ঝমঝম শব্দ, ঘোর বর্ষা। তাদের বাসাটা কল্যাণপুর ছাড়িয়েও অনেকটা দূরে, জায়গাটার নাম সুতাখালি, পুরোপুরি গ্রাম বলা যায়। চারদিকে ধানি জমি, তবে ঢাকা শহরের লোকজন বেশিরভাগ জমি কিনে ফেলেছে, 3 ফুট উঁচু দেয়াল দিয়ে ঘিরে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে, দিস প্রপার্টি বিলংস টু। দেয়াল ঘেরা অংশে পানি থই থই করে, পানির বুক চিরে যখন তখন হলুদ রঙের সাপ সাঁতরে যায়। জায়গাটা সাপ খোপের খুব উপদ্রব, তবে অবস্থা নিশ্চয়ই এরকম থাকবে না, 3-4 বছরের মধ্যেই 4-5 তলা দালান উঠে যাবে, ইলেকট্রিসিটি গ্যাস চলে আসবে, সন্ধ্যাবেলা চারদিক ঝলমল করবে, 3 কামরার একটি বাড়ির ভাড়া হবে 3-4 হাজার টাকা। তিথিদের এই বাড়িটির ভাড়া মাত্র 600। রান্নাঘর ছাড়ে 3টা কামরা আছে, এক চিলতে বারান্দা আছে, করগেটে টিনের শিটের বেড়া দিয়ে ঘেরা। রান্নাঘরের পাশে 3টা পেঁপে গাছ আছে, 3টা গাছে প্রচুর পেঁপে হয়, 600 টাকায় এই বা মন্দ কি। মিনু চায়ের কাপ দিয়ে বারান্দায় এসে বিরক্ত মুখে বললেন, আবার বৃষ্টি নামলো,
এ বৃষ্টির মধ্যে যাবে কিভাবে? তিথি জবাব দিল না, আকাশের মেঘের দিকে তাকালো। মেঘ দেখতে সব মেয়েরই বোধহয় ভালো লাগে। তিথির চোখে মুখে এক ধরনের মুগ্ধতা। মিনু বললেন, চায়ে চুমুক দিয়ে দেখ মিষ্টি লাগবে কি না। চা খাবো না মা, বাবাকে দিয়ে দাও। তোর বাবার জন্য তো বানিয়েছি, তুই খা। ইচ্ছে করছে না মা। শরীর খারাপ নাকি রে? না, শরীর ভালোই আছে। টুকু ঘরে আছে কিনা দেখো তো মা, আমাকে এগিয়ে দেবে? টুকু ঘরে ছিল, বাবার সাথে চাদর মুড়ি দিয়ে ঘুমুচ্ছিল। মিনু চাদর সরিয়ে প্রচণ্ড একটা চর বসিয়ে দিলেন। হারামজাদা বাঁদর, সন্ধ্যাবেলায় ঘুম, টান দিয়ে কান ছিঁড়ে ফেলব। জালালুদ্দিন বিড়বিড় করে বললেন, ঘুমন্ত অবস্থায় মারধর করা ঠিক না, ব্রেনে এফেক্ট করে। মিনু তীব্র গলায় বললেন, তুমি চুপ করে থাকো, তোমাকে মারধর করা হয়নি। সামনে চায়ের কাপ আছে, ফেলে এক একার করবে না। বাস স্ট্যান্ডে পৌঁছাবার আগে হিরুকে দেখা গেল, পানিতে ছপছপ শব্দ করতে করতে আসছে। হিরু তিথির এক বছরে বড়, মুখ ভর্তি গোপদারের জঙ্গলের জন্য বয়স অনেক বেশি মনে হয়। হিরুর এক হাতে দড়িতে বাঁধা ইলিশ মাছ, অন্য হাতে টর্চ। ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় ঝাপসা মতো আলো বেরোচ্ছে। হিরু 5 দিন আগে আধমন চাল কিনবার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, আজ ফিরছে। তিথি না দেখার ভান করল। হিরু গম্ভীর গলায় বলল, তোরা কোথায় যাচ্ছিস? তিথি জবাব দিল না, যেমন হাঁটছিল তেমনি হাঁটতে লাগলো। যেন সে এই মানুষটাকে চেনে না, এ যেন রাস্তার একজন মানুষ, পরিচিত কেউ নয়। কি রে, কথা বলছিস না কেন? তোর সঙ্গে কথা বলার কিছু আছে? আরে কি মুশকিল, এত রেগে আছিস কেন? বৃষ্টিবাদার দিনে এত রাগ ভালো না, বাসায় চল। বাসায় গিয়ে কী হবে? হবে আবার কি, গরম গরম ভাত আর ইলিশ মাছ ফ্রাই খাবি, 40 টাকা দিয়ে কিনলাম, এমনিতে 70 টাকা দাম। বৃষ্টি বাদলা বলে বাজারে লোক নেই, পানির দরে সব ছেড়ে দিচ্ছে। তুই আমার সঙ্গে কথা বলিস না, বাসায় যা, বাসায় গিয়ে ইলিশ মাছ ভাজা খা। রাতে ফিরবি তো? ফিরলে কখন ফিরবি বলে যা, বাস স্ট্যান্ডে থাকবো, দিনকাল ভালো না। আমার জন্য কাউকে দাঁড়াতে হবে না। আর একটা কথা বললে আমি কিন্তু চর লাগাবো, ফাজিল কোথাকার, চোরের চোর। আরে কি মুসিবত, মুখ খারাপ করছিস কেন? আমি তোর সঙ্গে ভদ্র ব্যবহার করছি। তুই আমার সঙ্গে ভদ্র ব্যবহার করবি, আমি কি গালাগালি করছি? চুপ কর। ধমক দিচ্ছিস কেন? তোর বড় ভাই হয়ে মনে থাকে না, সংসারটাকে 2টা পয়সা দিয়ে ধরাকে সরাগান করছিস? পয়সা কিভাবে আনছিস সেটা বুঝে আমি জানি না। এই শর্মা মায়ের বুকের দুধ খান না, সব বুঝে। তোরে পয়সা আমি পেচ্ছাপ করে দিই। আই মেক ওয়াটার, বুঝলি? ওয়াটার, আমার স্ট্রেট কথা, পছন্দ হলে হবে, না হলে নো প্রবলেম। তিথি দাঁড়িয়ে আছে, অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। সে কিছু একটা বলতে গিয়েও বলল না। হিরু লম্বা লম্বা পা ফেলে বাড়ির দিকে রওনা হলো। বারান্দায় উঠে সে সহজ গলায় বলল, মা, মাছটা ধরো তো। তার বলার ভঙ্গি থেকে মনে হতে পারে যে সে কিছুক্ষণ আগে মাছ কেনার জন্য গিয়েছিল, কিনে ফিরেছে। মিনু রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। হিরু মার দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বলল, ঘরে সর্ষে আছে তো মা? যদি থাকে সর্ষে পাটা লাগিয়ে দাও, কুমড়ো পাতা খোঁজ করছিলাম, পাইনি, পেলে পাতুরি করা যেত। বর্ষা বাদলার দিনে পাতুরির মতো জিনিস হয় না। মিনু শান্ত কণ্ঠে বললেন, তুই বেরিয়ে যা। হিরু অবাক হয়ে বলল, কোথায় বেরিয়ে যাব? যেখানে ইচ্ছে যা, এই বাড়িতে তোকে দেখতে চাই না। ঠিক আছে, যেতে বলছো যাব, এক্ষুনি যা। আচ্ছা ঠিক আছে, মাছটা শখ করে এনেছি, রান্না বান্না করো, খেয়ে তারপর যাই, 1 ঘন্টা আগে গেলেও যা, পরে গেলেও তা। মিনু মাছ উঠোনের কাদার মধ্যে ছুঁড়ে ফেলে রান্নাঘরে ঢুকে গেলেন। হিরু উঁচু গলায় বলল, আমার উপর রাগ করছো করো, মাছের উপর রাগ করছো কেন? এ বেচারে তো কোনো দোষ করেনি, একের অপরাধে অন্যের শাস্তি, এটা কিরকম বিচার? মিনু রান্নাঘর থেকে চেঁচিয়ে বললেন, ঘরে ঠুকলে বটি দিয়ে তোকে চাকা চাকা করে ফেলব, খবরদার। হিরুর তেমন কোনো ভাবান্তর হলো না।
কিছুক্ষণের মধ্যেই হিরুকে দেখা গেল গামছা লুঙ্গির মতো করে পরে বটি নিয়ে অন্ধকার বারান্দায় মাছ করতে বসেছে। কথা বলছে নিজের মনে, এমনভাবে বলছে যেন রান্নাঘর থেকে মিনু শুনতে পান। সব কিছু না শুনেই রাগ, আরে আগে ঘটনাটা কী ঘটেছে শুনতে হবে না? না শুনেই চিৎকার চেঁচামেচি। চাল কিনতে বাজারে ঢুকেছি, নাজির শাল চাল, দেখে শুনে পছন্দ করলাম, বস্তার মধ্যে নিলাম বিশ্বের। টাকা দিতে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি পরিষ্কার, সাফা করে দিয়েছে। চাল না নিয়ে বাসায় ফিরে কীভাবে, চক্ষু লজ্জার ব্যাপার আছে না? গেলাম রশিদের কাছে টাকা ধার করতে, সেইখানে গিয়ে দেখি রশিদ শালা টেম্পোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে এই মরে সেই মরে। গেলাম হাসপাতালে, দিলাম ব্লাড, ব্লাড দেওয়ার পর দেখি নিজের অবস্থা কাহিল, ভিড়মি খেয়ে পড়ে যাচ্ছে। সিস্টার এসে ধরল। মিনু রান্নাঘর থেকে জ্বলন্ত চালাকাট নিয়ে বের হলেন, শীতল স্বরে বললেন, আর একটা কথা না। হিরু চুপ করে গেল। জালালুদ্দিন নিচু গলায় বললেন, খালি পেটে চা খাওয়াটা ঠিক হবে না, আলসার ফালসার হয়। ঘরে আর কিছু আছে? মুড়ি আছে, মুড়ি মেখে দেব? থাকলে দাও, খিদে খিদে লাগছে। ওই একটা জিনিসই তো তোমার লাগে, খিদে। সকালে খিদে, বিকেলে খিদে, সন্ধ্যায় খিদে। মিনু আবার রান্নাঘরে ঢুকলেন, চাপা স্বরে বিড়বিড় করতে লাগলেন, এর নাম সংসার, সুখের সংসার, স্বামী পুত্র কন্যা সুখের সংসার, এত সুখ আমার কপালে, আমি হলাম গিয়ে সুখের রানী চম্পাবতী। জালালুদ্দিনের চোখ এখন বন্ধ, বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ কড়কড় করে, চোখ দিয়ে পানি পড়ে। তিনি হাতরে হাতরে চায়ের কাপ নিলেন, চুমুক দিয়ে তৃপ্তির একটা শব্দ করলেন, নরম স্বরে ডাকলেন, ও টুকু, টুকন রে। টুকু জবাব দিল না, বিনা কারণে মার খেয়ে তার মন খুব খারাপ হয়েছে, সে বসে আছে গম্ভীর মুখে। জালালুদ্দিন আবার ডাকলেন, ও টুকু, ও টুকন। কি? চোখটা মনে হচ্ছে সেরেই গেছে, খানিকক্ষণ আগে তিথিকে দেখলাম, পরিষ্কার দেখলাম, শাড়ির রংটা অবশ্য ধরতে পারিনি। টুকু কিছুই বলল না, তিনি তাতে খুব একটা ব্যথিত হলেন না। এবারে বেশিরভাগ লোক তার সঙ্গে কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না, তার এখন অভ্যেস হয়ে গেছে। ও টুকু, কি মাগরেবের আজান হয়েছে? জানি না। চা খাবি? ফ্রিজে ঢেলে দেই, জ্বরের মধ্যে চা ভালো লাগবে, ওষুধের মতো কাজ করবে, পাতার রসটা ডাইরেক্ট আসছে। কুনিন কি জানিস, গাছের বাকলের রস, গাছের রস খুব উপকারী। টুকু কোনো কথা না বলে খাট থেকে নেমে গেল। তার বয়স 13, কিন্তু দেখে মনে হয় 9-10। শরীর খুবই দুর্বল, কিছুদিন পরপরই অসুখে পড়ছে, আজ জ্বরের জন্য সে অবেলায় ঘুমিয়ে পড়েছিল। বারান্দায় বালতিতে বৃষ্টির পানি ধরে রাখা, টুকু মগ ডুবিয়ে পানি তুলছে, বরফ শীতল সেই পানিতে মুখ ধুতে গিয়ে শীতে কেঁপে কেঁপে উঠছে। নিশ্চয় এখনও গায়ে জ্বর আছে, নয়তো পানি এত ঠান্ডা লাগত না। মুখে পানি ঢালতে ঢালতে সে তিথির দিকে তাকালো, আপাকে কি সুন্দর লাগছে, আপা আর একটু ফর্সা হলে কি অদ্ভুত হতো। তিথি বলল, টুকু আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিবি? টুকু মাথা নাড়ল। ভেতর থেকে জালালুদ্দিন ডাকলেন, তিথি শুনে যা তো মা। তিথি বারান্দা থেকে নড়ল না, সেখান থেকেই বলল, কি বলবে বলো, এই সন্ধ্যাবেলা কোথায় বেরোচ্ছিস, কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে দেখছিস না? আমার কাজ আছে। ঝড় বৃষ্টির মধ্যে কিসের কাজ, বাদ দে। সে জবাব দিল না। জালালুদ্দিন বললেন, খবরদার বেরোবি না, কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাক, মানুষ কি পিঁপড়া নাকি যে রাত দিন কাজ করবে? মিনু ঝাঁঝালো গলায় বললেন, চুপ করো, সবসময় কথা বলবে না। এই বৃষ্টির মধ্যে যাবে নাকি? তোমাকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, বৃষ্টিতে ভিজে একটা জড়াজড়ি বাঁধাবে, সিজন চেঞ্জ হচ্ছে। বললাম তো তোমাকে মাথা ঘামাতে হবে না। তিথি যখন বেরুল তখন সন্ধ্যা নেমে গেছে, চারদিক অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সে ঘর থেকে বেরোবার সময় কাউকে কিছু বলে বেরোল না। মিনু বারান্দাতে ছিলেন, তার দিকে তাকে একবারও বলল না, মা যাচ্ছে, যেন সে তাকে দেখতেই পায়নি। ঘরে ছাতা নেই,
তিথি মোটা একটা তোয়ালে মাথায় জড়িয়ে রাস্তায় নেমেছে, খালি পা, স্যান্ডেল জোড়া হাতে। কাঁচা রাস্তা, খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। টুকু আগে আগে যাচ্ছে, তার মাথায় কিছু নেই, বৃষ্টিতে মাথার চুল এর মধ্যেই ভিজে জবজবে। তিথি বলল, বাসায় গিয়ে ভালো করে মাথা মুছে ফেলবি, নয়তো জ্বরে পড়বি। টুকু মাথা কাত করল, মৃদু গলায় বলল, রাতে ফিরবে না আপা? না। সকালে আসবে? এবার বর্ষা আগে ভাগে এসে গেল, তাই না রে টুকু? মনে হচ্ছে শ্রাবণ মাস, তাই না? গতবারের মতো এবারও ঘরে পানি উঠবে কিনা কে জানে। তোর কি মনে হয়, উঠবে? টুকু জবাব দিল না, তার গা কাঁপিয়ে জ্বর আসছে, কথা বলতে ইচ্ছে করছে না। কলাবাগানের ভিতরের দিকে একটা বাড়ির সামনে তিথি এসে উপস্থিত হয়েছে। তার শাড়ি কাদা পানিতে মাখামাখি, হোঁচট খেয়ে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, নখের খানিকটা ভেঙে যাওয়ায় রক্ত পড়ছে। অনেকক্ষণ কড়া নাড়বার পর মাঝবয়সে এক লোক দরজা খুলল, তার খালি গা, হাঁটু পর্যন্ত উঁচুতে লুঙ্গি উঠে আছে, পরার ধরন এমন যে মনে হয় যে কোনো মুহূর্তে খুলে পড়ে যাবে। তার কোলে 3-4 বছরের একটি বাচ্চা, ভদ্রলোক বাচ্চাকে ঘুম পাড়াতে চেষ্টা করছেন, বাচ্চা ঘুমোচ্ছে না, চোখ বন্ধ করে কিছুক্ষণ ঝিম ধরে থাকে, আবার মাথা তুলে হিকচাতে বিচিত্র শব্দ করে। তিথি বলল, নাসিম ভাই কেমন আছেন? নাসিম বিরক্ত গলায় বলল, এই তোমার বিকেল 5টা, কটা বাজে তুমি জানো? তিথি চুপ করে রইল। নাসিম বলল, 8:25। তিথি হালকা গলায় বলল, দূরে থাকি, ঝড় বৃষ্টি হচ্ছে তাই দেরি হলো। দূরে তুমি একা থাকো নাকি, অন্যরা থাকে না? কতবার বললাম, খুব ভালো পার্টি, 1000 খানিক টাকা পেয়ে যাবে, বেশিও দিতে পারে, নতুন পয়সা হওয়া পার্টি, এতে টাকার মা বাপ আছে, উপকার করতে চাইলে এই অবস্থা। ভেতর আসতে দিন নাসিম ভাই, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে জ্বর এসে যাচ্ছে। আসো আসো, ভেতর আসো, পা কেটেছে নাকি? ইস, রক্ত বের হচ্ছে দেখি। যাও বাথরুমে ঢুকে শাড়ি বদলে ফেলো, তোমার ভাবিকে বলো শাড়ি দিবে, আজ রাতে তো আর কিছু পাওয়া যাবে না, ভালো একটা পার্টি চলে গেল। আজ তাহলে চলে যাব? ঝড় বৃষ্টির মধ্যে যাবে কোথায়, কথা বলে সময় নষ্ট করছো কেন, বুকে ঠান্ডা বসে গেলে মুশকিলে পড়বে। নাসিম ভাই, এখানে কোনো জায়গা থেকে একটা টেলিফোন করা যাবে? কোথায় টেলিফোন করবে? তিথি চুপ করে রইল। নাসিম বলল, শোনো তিথি, একটা কথা বলি মন দিয়ে শোনো, পার্টির সাথে বাড়তি খাতির রাখবে না, যত দূরে থাকা যায়, ফেলো করি মাখো তেল, এর বেশি কিছু নয়। সেরকম কিছু না নাসিম ভাই, সেরকম কিছু না হলেই ভালো। নাসিম গলা উঁচিয়ে বলল, রিনা কই, যা দাও দেখি, ঘরে সাবলন টাবলন আছে? বাথরুমে তাকে দেখো তো, আর এক বান্দরের বাচ্চা তো ঘুমোচ্ছে না, ইচ্ছে করছে আছাড় দিয়ে পেটটা গালিয়ে দিই। চুপ, কানবি না, একদম চুপ। রিনা এসে বাচ্চাটিকে নিয়ে গেল, একবার শুধু সরে চোখে দেখলো তিথিকে, আগে অনেকবার দেখেছে, কখনো কথা হয়নি, আজও হলো না। রিনার বয়স 16-17, এর মধ্যে 2টি বাচ্চার মা হয়েছে, তৃতীয় বাচ্চা আসার সময় প্রায় হয়ে এলো। রোগা শরীরের কারণে তার সন্তান ধারণজনিত শারীরিক অস্বাভাবিকতা খুব প্রকট হয়ে চোখে পড়ে। নাসিম বলল, এখনো দাঁড়িয়ে আছো কেন, যাও ভিতরে গিয়ে শাড়ি বদলে আসো, পায়ে কিছু দাও। শাড়ি বদলাবো না, চলে যাব। এত রাতে? রাত বেশি হয়নি, বাস আছে। রাত বিরাতে এরকম চলাফেরা ভালো না, কখন কোন বিপদ হয়। রিনা চা নিয়ে এসেছে, এত দ্রুত সে চা বানালো কী করে কে জানে, মেয়েটা খুবই কাজের। তিথি চা খেতে ইচ্ছে করছে না, মাথায় যন্ত্রণা হচ্ছে, জ্বর আসবে কি না কে জানে। নাসিম পিরিচে ঢেলে বড় বড় চুমুকে চা খাচ্ছে, প্রতিবার চুমুক দিয়ে আহ করে একটা শব্দ করছে। সামান্য চায়ে এত তৃপ্তি, কিছু কিছু মানুষ খুব অল্পতে সুখী হয়। তিথি, জি, থাকতে চাইলে থাকো, অসুবিধা কিছু নেই, খালি ঘর আছে। না থাকবো না, পরশু তরশু একবার এসো, দেখি যদি এর মধ্যে ভালো কোনো পার্টি পাই, ফরেনার পাওয়া গেলে ভালো,
এদের দরাজ দিল, খুশি হলে হুশ থাকে না। তবে সব না, কিছু আছে বিরাট খচ্চর। চামড়া সাদা হলে যে দরাজ দিল হয় এটা ঠিক না, সাদা চামড়ার মধ্যে খচ্চর বেশি। নার্সিং নিজেই ছাতা হাতে তিথিকে বাসে তুলে দিতে গেল। যাবে জানা কথা, যে অল্প কিছু ভালো মানুষের সংস্পর্শে তিথি এসেছে, নাসিম তার মধ্যে একজন। সে বাসে তিথিকে শুধু যে উঠিয়ে দিয়ে আসবে তাই না, বাসের ড্রাইভারকে বলে আসবে, একটু খেয়াল রাখবেন ভাই সাহেব একা যাচ্ছে। বৃষ্টি ধরে গেছে, ঠান্ডা বাতাস দিচ্ছে, রাস্তায় জায়গায় জায়গায় পানি উঠে গেছে, পানি ভেঙে যেতে হচ্ছে। নাসিম বলল, এক ফোঁটা বৃষ্টি হলে দুই হাত পানি হয়ে যায়, এই রহস্যটা কি বুঝলাম না। তিথি কিছু বলল না। নাসিম বলল, তোমার ভাই চাকরি বাকরি কিছু পেয়েছে? না। মোটর মেকানিকের কাজ শিখবে নাকি জিজ্ঞেস করো তো, লাগিয়ে দিব, ভালো মতো কাজ শিখতে পারলে কাঁচা পয়সা আছে, জিজ্ঞেস করো। আচ্ছা জিজ্ঞেস করব। টেলিফোন করতে চেয়েছিলে, কার কাছে টেলিফোন? চেনা একজন, পাওয়ারফুল কেউ হলে যোগাযোগ রাখবে, কখন দরকার হয় কিছুই বলা যায় না। বাস স্ট্যান্ডে পৌঁছানো মাত্র বাস পাওয়া গেল, ফাঁকা বাস, পেছনের দিকে তিন চারজন মানুষ বসে আছে। নাসিম বাসের ড্রাইভারকে বিনীত ভঙ্গিতে বলল, ভাইজান একটু দেখে শুনে নামাবেন, মেয়ে ছেলে একা যাচ্ছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা এগিয়ে দিল। নাসিম সিগারেট খায় না, অন্যকে দেবার জন্য সবসময় সঙ্গে রাখে। তিথির হাতে সে 100 টাকার একটা নোট গুঁজে দিল, এটা হচ্ছে ধার, হাতে টাকা এলে শোধ দিতে হবে। বাস না ছাড়া পর্যন্ত নাসিম ফুটপাতে দাঁড়িয়ে রইল। তিথি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, এই মানুষটা তার চমৎকার একজন বড় ভাই হতে পারত, কেন হলো না। হারিকেন জ্বালাতে গিয়ে মিনু দেখলেন তেল নেই, অথচ কাল হারিকেনে তেল ভরার পরও বোতলে 4 আঙুলের মতো অবশিষ্ট ছিল। গেল কোথায়, টুকু ফেলে দিয়েছে? সকালবেলা কেরোসিনের বোতল নিয়ে কি যেন করছিল, মিনুর বিরক্তির সীমা রইল না। টুকু বাড়ি নেই, সকালে টুকুকে তিনি কিছু শাস্তি দিয়েছেন, 2 বার চুল ধরে দেয়ালে মাথা ঠুকে দিয়েছেন। সে নিঃশব্দে কেঁদেছে কিন্তু কিছু বলেনি, তিনি একাই চেঁচিয়েছেন, কঠিন কঠিন বাক্যবাণী বিদ্ধ করেছেন। টুকু শুধু শুনে গেছে, মাঝে মাঝে এমন ভঙ্গিতে তাকিয়েছে যাতে মনে হয় পৃথিবীর হৃদয়হীনতায় সে খুব অবাক হচ্ছে। এতে মিনুর রাগ আরও বেড়েছে, সেই রাগের চরমতম প্রকাশ তিনি দেখালেন দুপুরে ভাত খাবার সময়। টুকুর সামনে থেকে ভাতের থালা সরিয়ে দিয়ে কর্কশ গলায় বললেন, যা তোর ভাত নেই। টুকু মায়ের দিকে কয়েকবার ভয় ভয়ে তাকাল, উঠে গেল না, বসেই রইল, সে খিদে সহ্য করতে পারে না। মিনু কঠিন গলায় বললেন, ওট নয়তো পিঠে চালাকাঠ ভাঙব। টুকু তবু বসে রইল। তিনি সত্যি সত্যি হাতে চালাকাঠ নিলেন। টুকু উঠে বারান্দায় জল চৌকিতে বসে রইল, তার মনে ক্ষীণ আশা, কিছুক্ষণের মধ্যে খাওয়ার ডাক আসবে, বিশেষ করে আপা আজ বাসায় আছে, সে নিশ্চয়ই তাকে ফেলে খাবে না। টুকু অবাক হয়ে দেখল, আপা তাকে রেখে ভাত খেল। খাওয়া শেষে বারান্দায় হাত ধুতে এসে বলল, টুকু আমাকে মোড়ের দোকান থেকে একটা পানি এনে দে, বমি বমি লাগছে। টুকু পানি এনে দিয়ে আবার এসে বসল বারান্দায়, অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল মা রান্নাঘরে ঝামেলা শেষ করে দরজায় শিকল তুলে দিচ্ছেন। এ বাড়ির একজন যে না খেয়ে আছে এই কথা তিনি বোধহয় সত্যি ভুলে গেছেন। টুকু তবুও কিছুক্ষণ অপেক্ষা করল, ভয় ভয় শোবার ঘরে উঁকি দিল, মা চোখ বন্ধ করে শুয়ে আছেন, হয়তো ঘুমিয়ে পড়েছেন। সে ঘর থেকে বেরিয়ে গেল। টুকু ভীতু ধরনের ছেলে, সাধারণত সন্ধ্যার আগেই ফিরে, আজ এখনও ফিরছে না। দিন খারাপ করেছে, আজ হয়তো ঝড় বৃষ্টি হবে, কদিন ধরে রোজ সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে। মিনু তেলশূন্য হারিকেন নিয়ে তিথির ঘরে এলেন। তিথি চাদর গায়ে বিছানায় বসে আছে, তার গায়ে জল, ওদিন বৃষ্টিতে ভেজার পর থেকে সে জ্বরে পড়েছে, এখন জ্বর খানিকটা বেড়েছে। খোলা জানালা দিয়ে যে বাতাস আসছে তা তেমন ঠান্ডা নয়, তবু তিথির গা শিরশির করছে, উঠে জানালা বন্ধ করতে ইচ্ছে করছে না। মিনু ঘরে ঢুকে বললেন, 4 আঙুল তেল ছিল বোতলে, কোথায় গেল জানিস? তিথি বলল, জানি না, বাতাসে তো উড়ে যায় নাই।
বিড়াল ফেলে দিয়েছ হয়তো, এখন কাকে দিয়ে তেলা নাই? টুকু আসেনি এখনো? না, ও এলে এনে দেবে। তুমি জানালাটা বন্ধ করে দাও, তোমার ঠান্ডা লাগছে। এই গরমে ঠান্ডা লাগছে? জ্বর নাকি দেখি। মিনু তিথির কপালে ছুঁয়ে দেখতে গেলেন। তিথি একটু সরে গিয়ে বলল, গায়ে হাত দিও না মা। মিনু বিস্মিত হয়ে বললেন, গায়ে হাত দিলে কি? কিছু না, আমার ভালো লাগে না। মা গায়ে হাত দিলে ভালো লাগে না, এটা কি ধরনের কথা? বলছিস কি এসব? তোমার সঙ্গে বকবক করতেও ইচ্ছে করছে না, জানালাটা বন্ধ করে চলে যাও। মিনু জানালা বন্ধ করে চলে গেলেন। তারপর সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। সমস্ত বাড়ি অন্ধকার, রান্নাঘরে চুলে আগুন জ্বলছে, বাড়িতে এইটুকুই আলো। মিনু রান্না চড়িয়েছেন, আয়োজন তেমন কিছু না। গতকালের ঝড়ে একটা পেঁপে পড়ে গেছে, সেই পেঁপের একটা তরকারি আর ডাল। চাল কজনের জন্য নেওয়া হবে তা তিনি বুঝতে পারছেন না। তিথির জ্বর এসেছে, সে নিশ্চয়ই রাতে কিছু খাবে না। হিরো আসবে কি আসবে না কে জানে, গত 3 দিন ধরে রাতে খাওয়ার সময় আসছে, আজও হয়তো আসবে। টুকু এখনও ফেরেনি, তবে সে অবশ্যই ফিরবে, তার যাবার জায়গা নেই। একদিন যখন হিরোর মতো কোথাও জায়গা হবে তখন সেও আসা বন্ধ করবে। জালালুদ্দিন রান্নাঘরে এসে উপস্থিত হয়েছেন। আজ তার চোখের যন্ত্রণাটা একটু কম, আগের কবিরাজি ওষুধ বাদ দিয়ে পদ্মমধু দিচ্ছেন, এতে সম্ভবত কাজ হচ্ছে। তবে চোখ আঠা আঠা হয়ে আছে, এই যা কষ্ট। জালালুদ্দিন নিচু গলায় বললেন, এক ফোঁটা চা হবে? মিনু ঠান্ডা গলায় বললেন, না। চুলা বন্ধ? বৃষ্টি বাদলায় গলাটা খুশখুশ করে, করো একটু চা, আধা চা। জালালুদ্দিন খানিকটা দূরত্ব রেখে স্ত্রীর কাছে বসলেন। আজ তার চোখের যন্ত্রণা কম থাকায় মনটা বেশ ভালো। মিনুর সঙ্গে গল্প স্বল্প করতে ইচ্ছে করছে। প্রথম যৌবনে তাদের যখন নতুন সংসার হলো, সোহাগ স্টেশনের কাছে বাসা নিয়েছিলেন, রান্নাঘর অনেক দূরে, মিনু একা রান্না করতে ভয় পেত। তখন কতই বা তার বয়স, 13 কিংবা 14, নিতান্তই বাচ্চা মেয়ে। তাকে রাতের বেলা রান্নার সময় সারাক্ষণ স্ত্রীর পাশে বসে থাকতে হতো, রান্না হবার পর খাওয়া দাওয়া শেষ করে একেবারে শোবার ঘরে আসা। কত মধুর স্মৃতি, কত বর্ষার রাত রান্নাঘরে পাশাপাশি বসে কেটেছে, অর্থহীন কত গল্প, হাসি, তামাশা, মান, অভিমান। আজকের এই কঠিন মিনু সেদিন কোথায় ছিল? জালালুদ্দিন ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে বললেন, চোখের যন্ত্রণা একেবারেই নেই, এই যে আগুনের দিকে তাকিয়ে আছি, চোখ কিন্তু কড়কড় করছে না। না করলে তো ভালোই। দেখি একটু আগুন, সিগারেট খাই একটা। হিরো একটা প্যাকেট দিয়ে গেল, মিনু দেশালায় এগিয়ে দিলেন। জালালুদ্দিন সিগারেট ধরিয়ে হৃষ্টচিত্তে টানতে লাগলেন, নরম গলায় বললেন, পদ্মমধু আসলে খুব ভালো মেডিসিন, তবে খাঁটি জিনিস হতে হবে, দুনিয়া ভর্তি ভেজাল, পাবে কোথায় খাঁটি জিনিস? মিনু জবাব দিলেন না, ডাল চড়িয়েছেন। ডালের হাঁড়ি নামিয়ে অ্যালুমিনিয়ামের একটি মগ চুলায় বসিয়ে দিলেন, চা হচ্ছে। জালালুদ্দিনের চোখ চকচক করছে, তিনি স্ত্রীর দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বললেন, চোখ সত্যি সেরে গেলে প্রাইভেট টিউশনই ধরব, 2-3টে ছেলেকে পড়ালে 1,000-1,200 টাকা চলে আসবে। ঢাকা শহরে প্রাইভেট টিউটরের খুবই অভাব, নাই বললে হয়, তুমি কি বলো? মিনু কিছু বললেন না, বিচিত্র একটি ভঙ্গি করলেন। জালালুদ্দিন চোখের অসুখের কারণে সেই ভঙ্গি দেখতে পেলেন না, দেখতে পেলে তার খুব মন খারাপ হতো। তিনি বললেন, সংসারটা তখন ঠিকঠাক করা যাবে, তারপর হিরো একটা দোকান নেওয়ার কথা বলছে, যদি সত্যি সত্যি দেয় টাকা আসবে পানির মতো। দোকান দিচ্ছে? বলল তো, কালই বলল। দোকানে টাকা পাচ্ছে কোথায়? বন্ধু বান্ধব আছে ঢাকা শহরে, বুঝলে মিনু, টাকা কোনো সমস্যা না, তবে কায়দা কানুন জানা থাকা চাই। ঢাকা শহরের বাতাসে পয়সা উড়ে, কেউ ধরতে পারে কেউ পারে না। মিনু চায়ের কাপ স্বামীর দিকে এগিয়ে দিলেন। জালালুদ্দিন চায়ে চুমুক না দিয়ে বললেন, চমৎকার, তুমি এক কাপ খাও, বৃষ্টি বাদলার দিন ভালো লাগবে।
মিনু বিরক্ত গলায় বললেন, তোমার খাওয়া তুমি খাও, আমাকে নিয়ে ভাবতে হবে না। তিনি তিথির জন্য লেবু শরবত নিয়ে শোবার ঘরে গেলেন। ঘর নিকষ অন্ধকার। এই অন্ধকারে তিথি এখনও ঠিক আগের মতো বসে আছে। লেবু শরবত এনেছি নে, তিথি বলল, কিছু খাবো না, খেতে ইচ্ছে করছে না। টুকু এসেছে? না, বৃষ্টির মধ্যে ভিজছে বোধ হয়, আবার একটা বড় অসুখ বাঁধাবে। মিনু তীব্র গলায় বললেন, আজ আসুক, আমি হারামজাদে বিষ ছাড়ব। তিথি শীতল গলায় বলল, বিষ ছেড়ে ছেড়ে তো হিরুর এই অবস্থা করেছ, আর না হয় নাই ছাড়লে? মিনু তিথিকে একটা কঠিন কথা বলতে গিয়েও বললেন না, অনেক কষ্টে নিজেকে সামলালেন। উঠোনে ছপছপ শব্দ হচ্ছে। মিনু বারান্দায় এসে দাঁড়ালেন। টুকু এসেছে বোধ হয়। টুকু না, হিরু এসেছে। সে তার মায়ের মুখের উপর টর্চ ফেলে বলল, চারদিকে এমন ডার্ক করে রেখেছ, ব্যাপার কি? তিনি জবাব দিলেন না। হিরু মাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, বাতিটাতে জ্বালাও, কারো কোনো সারা শব্দ পাচ্ছি না, সব ঘুমিয়ে পড়েছে নাকি? রাত তো বেশি হয়নি, আপা বাসায় আছে? সে এ কথারও জবাব পেল না। এ বাড়িতে তার অবস্থাও তার বাবার মতো, বেশিরভাগ কথারই কেউ কোনো জবাব দেয় না, জবাব দেবার প্রয়োজন মনে করে না। হিরু অন্ধকারে গোসল সেরে ফেলল। কেরোসিনের অভাবে বাতি জ্বলছে না, যেন তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে অতি উৎসাহে তিথিকে বলতে শুরু করল, কি করে সে আজ ব্র্যান্ড নিউ একটা ছাতা জোগাড় করে ফেলেছে। বুঝলি তিথি, বাস থেকে নামার সময় হঠাৎ দেখি আমার পায়ের কাছে একটা ছাতা, আমার পাশে এক গর্ধপ নাম্বার 1 বসেছিল, ছাতা না নিয়ে ওই শালা বৃষ্টির মধ্যে নেমে পড়েছে। তুই এই ছাতা নিয়ে চলে এলি? হ্যাঁ, আমি না নিলে অন্য কেউ নিয়ে নিত, কি নিত না? ব্র্যান্ড নিউ জিনিস, লেবেলটা পর্যন্ত আছে। আমার সামনে থেকে যা, বকবক করিস না, মাথা ধরেছে। যার কাছে যাই সে বলে সামনে থেকে যা। আমি যাবোটা কোথায়? একদিন বাড়ি ঘর ছেড়ে চলে যাব, তখন বুঝবি। চলে যা, তোকে ধরে রাখছে কে? যাবই তো, কয়েকটা দিন, জাস্ট ফিউ ডেজ। একদিন হঠাৎ দেখবি ফুরুত, পাখি নেই, নো বার্ড। হিরু সিগারেট ধরালো। সিগারেটের আলো দেখা গেল সে দাড়ি কেটে ফেলেছে, তবে গোফ এখনো আছে। তিথি বলল, তুই মোটর মেকানিকের কাজ শিখবি? হিরু অবাক হয়ে বলল, আমি মোটর মেকানিকের কাজ শিখব? ইয়ার কি করছিস, চোর ছাচরের কাজ শিখবো আমি? অন্য কেউ এ কথা বললে ধাক্কা দিয়ে ফেলে দিতাম, নেহে তুই বলে এক্সকিউজ করে দিলাম। হিরু কেরোসিন নিয়ে এসেছে, আশেপাশে খানিকটা খুঁজেও এসেছে, টুকু নেই। এই নিয়ে তার মধ্যে বিন্দুমাত্র উদ্বেগ দেখা গেল না। ভাত খাবার সময় অত্যন্ত সহজভাবে বলল, 2-1 রাত বাইরে না কাটালে ছেলে পুলে শক্ত হয় না, থাকুক বাইরে, হার্ড লাইফ সম্পর্কে ধারণা হোক, মেয়ে হলে ভয়ের কথা ছিল, মেয়ে তো না। মিনু একটি কথাও বললেন না, যথানিয়মে খাওয়া দাওয়া করলেন, বাসনকোসন ধুয়ে রান্নাঘরে শিকল উঠিয়ে দিলেন। রান্নাঘরের কাজ রাতের মতো শেষ হলো, আবার ভোরবেলায় খোলা হবে, গভীর রাতে বন্ধ হবে, এই ছোট্ট ঘরটার পেছনে জীবন কেটে যাবে। তিথির জ্বর বেশ বেড়েছে, রাতে সে কিছুই খায়নি। মিনু দুটি আটার রুটি বানিয়ে নিয়ে গিয়েছিলেন। সে বিরক্ত হয়ে বলেছে, রুটি বানাতে তোমাকে বলেছেটা কে? না খেয়ে থাকবি? হ্যাঁ, না খেয়ে থাকবো, তুমি যাও ঘুমাও। আমার সঙ্গে এরকম করে কথা বলছিস কেন? ভালো করে কথা বলা ভুলে গেছি, এখন আমি শুধু বাইরের মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে পারি, খুব মিষ্টি করে বলি। মিনু ঘর ছেড়ে বারান্দা এলেন, উঠোনের পানি বেড়ে বারান্দা ছুঁয়েছে। এবারও কি আগের বছরের মতো ঘরে পানি উঠবে? এবারও হয়তো বাড়ি ঘর ছেড়ে অন্য কোথাও যেতে হবে, কিন্তু যাবেনি বা কোথায়? মিনু সারা রাত বারান্দায় বসে কাটালেন, টুকুর জন্য অপেক্ষা, হয়তো বা তাই। তবে টুকু বাড়ি না ফেরায় তাকে খুব কাতর মনে হলো না, তিনি ছেলে প্রসঙ্গে তেমন কোনো দুশ্চিন্তাও করলেন না, শুধু বসেই রইলেন। শেষ রাতে মেঘ কেটে আকাশে চাঁদ উঠল, সুন্দর জ্যোৎস্না, একা একা জ্যোৎস্না দেখতে তার ভালোই লাগলো। অথচ হিরু যখন প্রথম কাউকে কিছু না বলে বাইরে রাত কাটালো,
কি অসম্ভব দুশ্চিন্তায় না তিনি করেছিলেন। ঘরের একটি মানুষও ঘুমায়নি। এখন সময় পাল্টে গেছে, টুকুর বাড়ি না ফেরায় কারো কিছু যাচ্ছে আসছে না, নিতান্ত যেন স্বাভাবিক ব্যাপার, যেন সবাই ধরে নিয়েছে এরকম হবেই। আগামীকাল ভোরে যথাসময়ে সবার ঘুম ভাঙবে, দিনের কাজকর্ম শুরু হবে, আবার রাত আসবে। এর মধ্যে টুকু ফিরে এলে ভালোই, ফিরে না এলেও কিছু যায় আসে না, কে জানে হয়তোবা ভালোই হয়, তখন হাঁড়িতে চাল কিছু কম দিলেও চলবে। যখন আকাশ ফর্সা হলো ঠিক তখন মিনু বারান্দা ছেড়ে উঠলেন। অনেকদিন পর ফজরের নামাজ পড়লেন। এ বাড়ি থেকে ধর্মকর্ম উঠে গেছে, ধর্ম সুখী মানুষদের জন্য, যাদের ইহজগতের কামনার পরও পরবর্তী জগতের কোনো কামনা থাকে। তার এখন কোনো কামনা বাসনা নেই, শুধু বেঁচে থাকা। তিনি রান্নাঘরে ঢুকলেন, চুলা ধরাতে খুব বেগ পেতে হলো, শুকনো কাঠ নেই, এবারে বসা তাকে খুব কষ্ট দেবে। তিথির ঘুম ভেঙেছে, মুখ না ধুয়ে সে এসেছে রান্নাঘরে। সে উদ্বিগ্ন গলায় বলল, টুকু বাড়ি ফেরেনি? মিনু খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, না। তোর জ্বর কমেছে? তিথি বলল, তুমি এত সহজ ভঙ্গিতে কথা বলছো কী করে, তোমার চিন্তা লাগছে না? আমার এত চিন্তা টিন্তা নেই। তাই তো দেখছি, তোর কাছে শখানিক টাকা হবে, চাল কিনতে হবে। ওই দিন না কিনলে? কিনেছি, শেষ হয়েছে, আমি একা খেয়ে শেষ করিনি। বুড়ো বয়সে কি আর শুধু শুধু চাল চিপিয়ে খাওয়া যায়? এসব কেমন ধরনের কথা মা? মুখ ধুয়ায় চা খা, আজ কোনো নাস্তা নেই, শুধু চা। জালালুদ্দিন সাহেব যখন শুনলেন আজ শুধু চা, তখন একটা হইচই বাঁধাবার চেষ্টা করলেন। মিনু বড় শীতল গলায় বললেন, কোনো রকম ঝামেলা করবে না, একবেলা নাস্তা না খেলে কিছু হয় না। জালালুদ্দিন ক্ষীণস্বরে বললেন, সকালের নাস্তাটা হচ্ছে সারা রাতের উপবাসের পর প্রথম খাওয়া, দুপুরে না খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু সকালে। চুপ! তিনি চুপ করে গেলেন। টুকু ফিরেছে কি ফেরেনি এ ব্যাপারে তার বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না। দুপুরের আগে কিছু খেতে পারবেন না, এই চিন্তাটাই তাকে অস্থির করে ফেলল। তিথি 100 টাকা দিয়েছে, এই টাকা দুপুরের বাজার হবে। চাল কিনতে মিনু নিজেই গেলেন। হিরুকে টাকা দিয়ে পাঠানোর কোনো মানে হয় না। ঘণ্টাখানেক পর এসে শুকনো মুখে বলবে, গ্রেট ট্র্যাজেডি, পকেট সাফা করে দিয়েছে, অল গন, দেশটা হয়ে গেছে চোরের, সবাই থিপ, গ্রেট থিপ। কিংবা 10 কেজি চাল এনে বলবে 15 কেজি। এই সংসারের বাজার অনেকদিন থেকে মিনু করেন। এই বয়সেও 15 কেজি চালের ভারী বস্তা টেনে এনে বাকি সময়টা শরীরের ব্যথা নড়তে পারেন না। রান্নাঘরে মাদুর পেতে শুয়ে থাকেন। দিনের বেলায় তিনি কখনো শোবার ঘরে ঘুমোতে যান না, দিনের বেলায় রান্নাঘরেই তার শোবার ঘর। হিরু মায়ের সঙ্গে সঙ্গে যাচ্ছে। মিনু একবার বললেন, তুই আমার সঙ্গে সঙ্গে আসছিস কেন? এমনি আসছি। না, তুই আসবি না। আরে কি মুশকিল, এটা পাবলিকের রাস্তা, যার খুশি যাবে, যার খুশি যাবে না, তুমি বলার কে? বলছি তো, তুই আমার সঙ্গে আসবি না। আরে এত বড় যন্ত্রণা দেখি, বাজারে গিয়ে টুকুর খোঁজ খবর করবো না? সারা রাত ধরে একটা ছেলে মিসিং, চিন্তা হয় না? আমি দাঁড়াচ্ছি, তুই যা, তুই যাবার পর আমি যাব, সঙ্গে সঙ্গে যাব না। আমি সঙ্গে গেলে কি তোমার মান যাবে নাকি? কি মুশকিল, এরকম করে তাকাচ্ছ কেন? আচ্ছা বাবা, চলে যাচ্ছি, নো হার্ড ফিলিংস। হিরু চলে যাবার পরও তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। কাঁচা রাস্তা পানিতে ডুবে গেছে, বাজারে রওনা হয়েছেন খালি পায়ে, থকথকে নোংরা কাদায় পা ফেলে যেতে হচ্ছে। এককালে তার সূচিবায়ের মতো ছিল, নোংরা দেখলে গা ঘিন ঘিন করত। যে শাড়ি পরে রাতে ঘুমোতেন, ভোরবেলা উঠেই সেটা খুলে ফেলতেন। কোথায় গেছে সূচিবায়ও? এখন নোংরা আবর্জনা পাশে নিয়েও হয়তো ঘুমোতে পারবেন। তিথি বেরুচ্ছিল, জালালুদ্দিন বললেন, তুই বাইরে যাচ্ছিস? অর্থহীন কথা, জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবু তিথি বলল, হুম। আমার চোখটা বেশ ভালোই লাগছে, রোদের দিকে তাকাতে পারছি, পদ্মমধু জিনিসটা অসাধারণ। তিথি কিছু বলল না। জালালুদ্দিন বললেন, একটু দেখ তো মা,
হিরু মনে হয় সিগারেটের প্যাকেট ফেলে গেছে। প্যাকেটটা দিয়ে যা, সিগারেট জিনিসটা খারাপ হলেও মাঝে মাঝে মেডিসিনের মতো কাজ করে। সব খারাপ জিনিসের একটা ভালো দিক আছে। ইংরেজিতে একটা কথা আছে না, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। হিরু সত্যি সত্যি প্যাকেট ফেলে গেছে, বেশ দামি সিগারেট, বেনসন অ্যান্ড হেজেস। চারটা সিগারেট আছে। জালালুদ্দিন একটা ধরালেন, তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। তিথি শীতল গলায় বলল, টুকু যে বাড়ি ফেরেনি তুমি জানো? জানবো না কেন, জানি। চিন্তা লাগছে না তোমার? চিন্তা তো লাগছেই, চিন্তা লাগবে না কেন, খুবই চিন্তা লাগছে। দেখে কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে সুখে আছো। চিন্তা করে হবেটা কি, হিরুর বেলায় তো কম চিন্তা করিনি, তাতে লাভটা কি কিছু হয়েছে? তা ঠিক, কোনো লাভ হয়নি। মাঝে মাঝে তোর বেলায় তো এরকম হয়, রাতে বাড়ি ফিরিস না, তোর বেলাতে যদি। জালালুদ্দিন কথা শেষ করলেন না, তার সিগারেট নিভে গিয়েছিল, তিনি সিগারেট ধরাবার জন্য ব্যস্ত হয়ে গেলেন। তিথি বলল, আমি যাচ্ছি বাবা, ভয় নেই, রাতে ফিরে আসব, তোমাকে দুশ্চিন্তা করতে হবে না। তিনি তার জবাব দিলেন না, সিগারেটটা ধরছে না। এত দামি সিগারেট অথচ বর্ষায় কেমন ড্যাম্প মেরে গেছে, চুলার পাশে রেখে দিলে হতো। সিগারেটের সঙ্গে এক কাপ চা খেতে ইচ্ছে করছে। তিথিকে বললে লাভ হবে না, সে এখন আর রান্নাঘরে ঢুকবে না। মিনু কখন ফিরবে কে জানে, বাজারে গেলে ফিরতে দেরি করে। তিথি এখনও যায়নি, দরজা ধরে দাঁড়িয়ে আছে। জালালুদ্দিন চোখে কিছুই দেখতে পাচ্ছেন না, তবু তার মনে হচ্ছে মেয়েটাকে খুব সুন্দর লাগছে। চেহারা কেমন মায়া মায়া, তবে স্বভাব কঠিন হয়েছে, বয়স গেলে এই মেয়ে তার মায়ের চেয়েও কঠিন হবে। তিথি বলল, বাবা। কি? তোমাকে একটা কথার কথা জিজ্ঞেস করি, ধরো আমি যদি কোনোদিন বাড়ি ছেড়ে চলে যাই এবং আর ফিরে না আসি, তাহলে কি হবে? জালালুদ্দিন বিস্মিত হয়ে বললেন, কোথায় যাবি তুই, এসব কি ধরনের কথা? তিথি জবাব না দিয়ে উঠোনে নামল। উঠোনে অনেক পানি, স্যান্ডেল জোড়া হাতে নিতে হয়েছে, অসম্ভব কাদা, বাস স্ট্যান্ড পর্যন্ত খালি পায়ে যেতে হবে, কি বিশ্রী অবস্থা!